আসসালামু আলাইকুম। বন্ধের দিন কক্সবাজারে আসলে বাজেটের মধ্যে একটা হোটেল খুঁজে পাওয়া কিন্তু বেশ দুষ্কর একটা ব্যাপার। তো এই আজ হচ্ছে শুক্রবার, শুক্রবার দিন আমরা অনেক খোঁজাখুঁজির পর ফাইনালি একটা হোটেল পাইছি, যে হোটেলটা হচ্ছে এসি রুম। এসি রুমটা হচ্ছে ডিসকাউন্ট দিয়ে 2500 টাকা রাখা হচ্ছে। আমরা গতকাল মোটামুটি পুরো কক্সবাজার ঘুরছি, ঘুরার পর কোথাও হোটেল খুঁজে পাইনি। এই হোটেলটা হচ্ছে একবারে নতুন, ওদের এখনো সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়নি। বাট তারপরেও যেহেতু আমরা দুজন মানুষ, সেফলি রিল্যাক্সে থাকাটাই হচ্ছে মেন। আর হোটেলের লোকেশনটা একবারে বিচের খুব কাছেই। চলেন আপনাদের জিনিসটা দেখাই। এই দেখেন হচ্ছে ভিউ। তো এই যে হচ্ছে কক্সবাজার যে বিচ রোডটা, সেই বিচ রোড, এটার সাথে একবারে এই হোটেলের অবস্থান। চারপাশের ভিউটা একটু দেখাও। হোটেলটা কমপ্লিট হওয়ার পর আশা করা যাচ্ছে হোটেলটা বেশ সুন্দর হবে। আর এই হচ্ছে হোটেলের ওয়াশরুম, ওয়াশরুমটা আসো একটু দেখাও। চলো বারান্দায় যাই, বারান্দায় যাই, তারপর বাকি কথাগুলো বলি। তো এবারে যে কক্সবাজারের প্ল্যানটা, প্ল্যানটা আমাদের হচ্ছে দীর্ঘ টাইমের। মোটামুটি আমরা 4 থেকে 5 দিন স্টে করব। গতকাল অনেক খোঁজাখুঁজির পর কলাতলির ওখানে একটা জায়গায় ছিলাম, আজকে চলে আসলাম হচ্ছে এই হোটেলটাতে। এই হোটেলটায় শুক্র শনিবার 2 দিন হচ্ছে থাকবো। 2 দিন থাকার পর নেক্সট কোথায় যাচ্ছি সেটা আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। আর হোটেলটায় থাকি, থাকার পর হোটেলটা কেমন কি লাগলো সেটা আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করে দিব। ধন্যবাদ।